আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো থাকেন এটাই দোয়া করি। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোকোপিট। এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে কোকোপিট তৈরি হয় নারিকেলের ছোবড়া থেকে। এই দেখুন, এগুলো হচ্ছে নারিকেলের ছোবড়া, যেগুলোকে আমরা মেশিনের মাধ্যমে প্রসেসিং করি। দেখুন, প্রসেসিং করার ফলে কোকোপিট বের হচ্ছে। এই যে এটা হচ্ছে আস্ত নারিকেলের ছোবড়া, এটাকে মেশিনে দিয়ে এটাকে প্রসেসিং করা হবে। এবং দেখবেন যে মেশিনে কীভাবে কাজ করে। এই দেখুন, এই হচ্ছে কোকোপিট। এটা হচ্ছে আপনার বাংলা মেশিনের কোকোপিট, যেখানে ফাইবারটা আস্তে আস্তে থাকে। তো এই কোকোপিটটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন, নিউ। তো এই কোকোপিটটা আপনারা শুকনো একদম ঝরঝরে, এটা আপনারা চাইলে নিতে পারেন। এটা এক বস্তা কোকোপিট পিট আপনার পোলট্রি ফিডের বস্তার এক বস্তা হয়, সেই হিসেবে বিক্রি হয়। 8 কেজি, 10 কেজি, 12 কেজি এরকম হতে পারে, শুকনো থাকুক। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোকোপিটগুলো আমরা এখানে তৈরি করি, তো সেগুলো আমরা বিক্রি করি। কোকোপিট এবং নারিকেলের যে ফাইবার সবগুলোই আমরা বিক্রি করি। তো আপনাদের যাদের কোকোপিট লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা আপনাদেরকে পিওর এবং ভেজালমুক্ত কোকোপিট দিতে পারব। তো দর্শক দেখুন যে কোকোপিটের যে বিশাল সমাহার সেটা আমাদের কাছে আছে, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোকোপিট। কোকোপিট গাছ লাগানোর জন্য খুবই একটা উপকারী মাধ্যম। তো নতুন পুরাতন যে কোকোপিটই চান না কেন, আমাদের কাছে আছে। কিছু কোকোপিট শুকনা, কিছু কোকোপিট ময়েশ্চারযুক্ত। তো আপনারা আমাদেরকে বলবেন, আমরা সেই মোতাবেক আপনাদেরকে দিতে পারবো। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তারপরে পেয়ে যাবেন। এই দেখুন দর্শক, আমরা বস্তা ভরে রেখেছি, এটা একদম নতুন। এই যে ফিডের বস্তাটা দেখতে পাচ্ছেন, এটার একটা বস্তায় এরকম শুকনা থাকলে 12 কেজি কোকোপিট হয়। তো এটাও আপনারা নিতে পারেন। আবার চাইলে আপনারা কোকোপিট কম্পোস্ট আছে সেটাও নিতে পারেন। তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে কোকোপিট করি নারিকেলের ছোবড়া থেকে। দেখুন, নারিকেলের ছোবড়া মেশিনের ভিতরে দিয়ে এটাকে একদম ঝুরঝুরা করা হচ্ছে। মেশিনে কেটে কুটে পরিষ্কার করে ফ্রেশ কোকোপিট বের করছে, এবং কোকোপিটগুলো আমরা